আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা চতুর্থ হাদিস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ বে ইজনিল্লা বিমা এই রমজানের প্রতিদিন একটি করে হাদিস পাঠ এবং শ্রব এবং আমলের নিয়েতে চল্লিশটি হাদিসের দশ থেকে আজকের আমরা

তাহলে তা প্রত্যাখ্যাত হবে তার মানে সেটি গ্রহণ করা হবে না গ্রহণযোগ্য হবে না মাকবুল হবে না মারদুদ হবে ও মুসলিমের বর্ণনা করেছেন তবে মুসলিমের বর্ণনায় ভাষা হলো এমন যে যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের দিনে নেই তা গ্রহণ করা হবে না ফাহুয়া রদ্দুন তা রদ অর্থাৎ বাদ হয়ে যাবে এখানে বেদাত সম্পর্কে রসুল্লা সাল আসাল্লাম উল্লেখ করেছেন যে যেই কাজটি করবে যেটি আমাদের নির্দেশিত নয় তাহলে সেই কাজটি বরবাদ হয়ে যাবে মারদুদ হয়ে যাবে এবার যতটুকু আমরা আমাদের সংক্ষিপ্ত জ্ঞানে কারণ অধিকাংশ মানুষ তারা রসুল্লাহ সাল্লিয় সাল্লামের নাম শুনলেই অথবা হাদিসে আছে এটি শুনলেই মনে করে যে যেহেতু এটা রসুল থেকে প্রমাণিত বা রসুলের কল বা ফেল সুতরাং সেটাকে আমল করা শুরু করে দেয় এই হাদিসটি মুসলিমে উল্লেখ করা হয়েছে আর এই হাদিস থেকে আমরা যতটুকু জ্ঞান আহরণ করবো আর যে ইসলাম বলতে মূলত মা কল আল্লাহ রসুল আল্লাহ যা বলেছেন রসুল যা বলেছেন এর বাইরে কোনো ইসলাম নেই এবং আর রসল্লা সাল আলী আসাল্লাম তার নবতী জীবনে যা কিছু বলেছেন যেভাবে বলেছেন সেটা করোক অথবা হাদিসের ব্যাখ্যা হোক সাহাবাই কেরাম যেভাবে বলেছেন ঠিক সেই মানহাজ ঠিক সেই মত ঠিক সেই পথ সেই রং সেই ঢং সেইভাবে আমাদেরকে বুঝতে হবে তাহলেই আমরা ইসলামের গণ্ডির মধ্যে থাকবো আর সেই গণ্ডির সীমানাটা হল রসুল্লাহ সাল আলী আসাল্লামের নবতী জীবন তেইশ বৎসর এবং সাহাবাই কেরাম অর্থাৎ খোলাফায় রাশি দিনের তিরিশ বৎসর তাহলে এই হলো মোট তেপ্পান্ন বৎসর তার মানে তেপ্পান্ন বৎসর মধ্যে ইসলামের যে বিষয়গুলো সেটা আমল হোক সেটা কর্ম হোক সেটা সেটা কল হোক সেটা ফেল হোক তাহলে এই তেপ্পান্ন বৎসরের মধ্যে যা কিছু হয়েছে যা কিছু ঘটেছে যা কিছু আমল করা হয়েছে সেগুলোই শুধুমাত্র ইসলাম এর বাইরে আর কোন ইসলামের যে সমস্ত নাম দিয়ে যেগুলো চলবে সেগুলো ইসলাম নয় বরং সেগুলোই হলো বেদাত কারণ রসুল্লাহ সাল আলী আসাল্লাম যা বলেছেন অমায়ন্তে কোয়ানিল হাওয়া ইনহুয়াইল্লা ওয়াহিউ ইউ হা বাকি রসুল্লাহ সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও খোলাফায় রাশিদিনের কর্মপন্থা পদ্ধতিকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন যে আলি কুমি ও সুন্না রাশিদিন তার মানে স্টাম্পিং করার মতন অর্থাৎ যেন তিনি এগ্রিমেন্টে সাইন করার মতন তার মানে খোলাফায় রাশিদিন তারা যেই কাজগুলো করবে তাদের কর্মপন্থা পদ্ধতিকে রসুল্লাহ সাল আলী সাল্লাম নিজের সুন্নাতের সাথে সংযুক্ত করেছেন সম্পৃক্ত করেছেন তার মানে অথেন্টিকতা বা পারমিশন রসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি দিয়ে গেছেন কিভাবে এভাবেই করে বলেছেন যে আলি অ সুন্নতি অসুন্নতিল খোলাফা রাশিদিন মাহদি তার মানে আমার সুন্নত এবং খোলাফায় দিনের সুন্নত তাহলে এগুলোকে নবীদের সুন্নতের সাথে সম্পৃক্ত করেছেন সুতরাং আমরা বলতে পারি খোলাফায় রাশিদিনের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক হাজরতে অমর রদিয়াল্লাহ তালন হাজরত আসমান এবং হাজরতে আলীরদি আল্লাহ তাল আনুর কাল বা এই চার খলিফার সময়কাল ছিল তিরিশ বৎসর আর হসল সাল্লাহ সাল্লামের নবতী জীবন ছিল তেইশ বৎসর তাহলে তেইশ আর তিরিশ তেপ্পান্ন বৎসর এটাই হলো মূলত ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ এবং এই সময়কালে যা এসেছে সেটাই শুধুমাত্র ইসলাম এর বাহিরে যেগুলো এসেছে বিভিন্ন আমলের নামে সেগুলো মূলত আসলে ইসলামের নাম থাকলেও সেগুলো মূলত বেদাত আর সেটাই যেন সে বিষয়ই সতর্ক করাই মূলত আসলে হাদিসের উদ্দেশ্য যেভাবে করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আমাদের দিনের মধ্যে এমন কোন নতুন বিষয় মানে দিনের নামে নতুন কোন বিষয় সংযুক্ত করবে তাহলে অথচ যে বিষয়ে আমাদের কোনো অথেন্টিকতা নেই আমাদের পক্ষ থেকে যেটি দেওয়া হয়নি বা বলা হয়নি তাহলে তা হবে তা প্রত্যাখ্যাত হবে ফাহুয়া রদ্দুন অথবা এভাবে যে যেই ব্যক্তি এমন কোন কাজ করবে মান আমিলা আমালান এমন কোন আমল করবে এমন কোন এবাদত করবে এমন কোন কিছু দিনের নামে ধর্মের নামে এবাদতের নামে আমলের নামে এমন কোন কর্ম সম্পাদন করবে যেটা বাহ্যিকভাবে আমলের মতো মনে হয় বা যেটাকে আমরা আমল ভাবি যেটাকে আমরা এবাদত মনে করি যেটাকে আমরা স্বাবের কাজ মনে করি অথচ সেই সবের কাজটি বা সেই আমলটি না সাবায়কেরাম করেছেন না রসুলুল্লা সাল সালাম নির্দেশ করেছেন না রসুল্লাহ সালাম নিজেও করেছেন বলেন উনি তাহলে সে বিষয়টি এভাবে যে ফ্লাইসা আলিহি আমরুনা আমাদের পক্ষ থেকে নির্দেশিত নয় যে যেই কাজটি করলো তাহলে কি হবে ফাহওয়ারুন তা গ্রহণ করা হবে না সময় দিনই বন্ধুরা সুতরাং যেই কোনো আমলের নামে সেটা ছোট হোক সেটা বড় হোক যেই কোনো ভালো কাজের নামে যেই কোনো সবের কাজে যেই কোনো ভালো কাজে আপনাকে খেয়াল করতে হবে যে যেই কাজটাকে আমি ভালো বলতেছি বা আমি ইবাদত মনে করতেছি এটি কি আসলে এটার অথেন্টিকতা এটার বিশুদ্ধতা এটার সহি প্রমাণ মূলত আসলে হাদিস শাস্ত্রে আছে কি নাই কারণ অন্ধভক্তির মাধ্যমে বিভিন্ন রকমের বেদাত যেমন আসে শিরক ঠিক মানুষের মধ্যে এভাবে এভাবে চলে আসে কারণ অন্ধ অন্ধভক্তির মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম শিখ এসেছিল অন্ধভক্তির মাধ্যমে এবং শির বিস্তার লাভের গুরুত্বপূর্ণ কারণ হলো যে সব ব্যক্তিদের অন্ধ মহব্বত এবং ওই মহব্বতের মাধ্যমেই শয়তান কি করে মহব্বতকে বাড়াবাড়ি করার মাধ্যমে মানুষকে শিরকে পতিত করে যেভাবে করে কোরআনুল কারিম ঘটনা বর্ণনা করেছে সেই বোখারিতে উল্লেখ করা হয়েছে যে নূ আলামের কমের দিকে নজর ফিরিয়ে দেখা যায় যে আদ সু আয়া রুস ইয়াউ এবং নাসার কমে লুহের সৎ ব্যক্তিগণ ছিল যারা অতীত হয়ে গিয়েছিল তো তাদের মহব্বত তাদের ভালোবাসার কারণে কিছু মানুষ নেতৃত্ব স্থানে কিছু মানুষ তারা কি করে সৎ ব্যক্তিদের ভালোবাসাকে আকিদায় পরিণত করে এবং অন্ধভক্ত বানায় অবশেষে সাধারণ মানুষ ওই মৃত্যু সৎ ব্যক্তিদের এবাদতে মশগুল হয়ে যায় নু সাল্লামকে যখন তার কমকে সতর্কবাণী হিসেবে প্রেরণ করা হয় তখন কমে নুহের নেতৃত্ব স্থানীয় লোকেরা নুয়াল্লামের বিরুদ্ধে এই হাতিয়ার এইটা ছিল যে তোমাদের বুজুর্গের বিরুদ্ধাচরণ করতে এসেছে অর্থাৎ তোমরা তার কথায় সাড়া দিও না তোমরা নুহের কথা শুনিও না বরং তোমাদের এই পূর্বের যারা যাদের নাম নেওয়া হলো ছিল নুহের তেইশ নম্বর আয়তে তাদের কথাই বলা হয়েছে তারা বলতো যে তোমরা তোমাদের উপাস্যদেরকে ত্যাগ করিও না

পূর্বের লোকদের পূর্বের সব ব্যক্তিদের মহব্বত তো নবীগণ যখন নিজ নিজ কমকে হেদায়েতের কথা বলেছেন তখনই শয়তান প্রতিটি কমের মানুষের কাছে এই অস্ত্র ব্যবহার করত এবং নবীরা নবীগণ নিজেদের কম থেকেই উত্তর পেয়েছেন যে আল্লাহ তালা এভাবে করে উল্লেখ করেছেন কর্মকারী একাধিক জায়গাতে যে ইন্না ওয়াজাদা আবা আনা আলা উম্মা তিন ও ইন্না আলা আথারি মুক্তাদুন এভাবে করে কর্মকারী এই শব্দে এই আয়াতে একাধিক আয়াত হয়েছে অর্থ হলো যে আমরা আমাদের পূর্বপুরুষদের বা এই পথের পথিক পেয়েছি এবং আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে চলতেছি আমরাও তাই দেখি আমরা হয়তো বা আমাদের পীরের নাম নেই বা আমাদের বুজুর্গদের নাম নেই বা আমাদের অমুক আলেমেটা বলেছে তার মানে একটা দলিল আমাদের কাছে সহজ দলিল হলো সেটা হলো আমরা তো ছোটো থেকে থেকে দেখে আসতেছি এখন তুমি কোন কথা বলতেছ অথচ আমরা কখনোই দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে আমরা এক কেজি পেঁয়াজ এক কেজি আলু এক কেজি বেগুন কিনতে হলেও আমরা দেখে শুনে তারপরে খরিদ করি কিন্তু দিন ধর্মের নামে একজন হুজুর বলল একজন আলেম বলল একজন পীর সাহেব বললো বা সুরেলা বক্তা সুর সুর কণ্ঠে তিনি একটা কথা বললেন আর সেটা কি আমরা দিন মনে করে সেটাই তার সাথে আমরা প্র্যাকটিস করতেছি অথচ জানা নেই যে আসলে এটি করণ এবং শূন্য অথেন্টিকতায় বা বিশুদ্ধ হাদিসের বিষয় এ বিষয়টি কি এটি অবশ্যই আমাদের জানা প্রয়োজন তা হলে যেখানে রসুলুল্লা সাল্লু আসসালাম বেদাতে নিন্দাবাদ এবং এভাবে করে বলেছেন যে যে ব্যক্তি এমন কোনো কাজ করবে যেটি আমাদের থেকে নির্দেশিত নয় তাহলে সে কি হবে সেটি মকবুল হবে না বরং সেটি মারদুদ হবে এবং এমন ব্যক্তিরাই মূলত কেমন দিন হাউজে কাউসারের পানি থেকেও বঞ্চিত হবে যার সেই বিষয়ে অন্য একটি বর্ণনা রয়েছে যে অর্থাৎ বেদাত থেকে যদি আপনি সতর্ক না হন তাহলে আপনাকে আপনি আমল তার হতে পারেন আপনি একাধিক আমল করতে পারেন কিন্তু আপনি যদি বেদাত করেন তাহলে মনে রাখবেন যে এই বেদাতের মাধ্যমে আপনার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে সুতরাং সম্মানের দিনই বন্ধুরা আমরা যেন এমন কাজ করি প্রত্যেকটা কাজ যেন দলিল ভিত্তিক হয় বিশুদ্ধ হাদিসের আলোকে হয় এ বিষয়টিও সতর্ক থাকা সময়ের দাবি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপর আমল করে আমাদের জীবনের দৈনন্দিন জীবনের প্রত্যেকটি কর্ম কোরআন এবং সুন্না সেই সুন্না মোতাবেক করা তৌফি আল্লাহ তালা আমাদেরকে দান করুক ওসল্লি সাইদিন